আমার বেটিয়ে বড় ধুনিয়া একটা রঙ্গোলি বনাইছে, এয়া চাওক আর একদম কমপ্লিট। ভাইটি অকান বেয়া হল, তথাপিও ধুনিয়া হচ্ছে, কমপ্লিট হওয়া নাই। কমপ্লিট হলে ভালকে এবার ধুনিয়াকে দেখাই দিম বারো। ইয়াদ দেখিছে ইমান ধুনিয়া রঙ্গোলি তাই আঁকিছে। এয়া মই রেডি করেছো দিওয়ালি সকলকে দীপাবলী শুভেচ্ছা জানিছো, আর আজি মই এয়া ধুনিয়াকে সাজি কাচি লৈছো অকনমান দীপাবলি যেহেতু। আর মই কেনেকে ডেকোরেশন করেছো, কেনেকে কি লাইটস লগাইছো, কত কি করেছো সকলোখিনি দেখাই দেখিম। ভিডিওটি স্কিপ নকরাকে শেষরলে চাব, নতুন মানে ভাবছো চাই আছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। আর বলকসন এটা যাও মই মোর কেনেকে চাকি বন্তি জ্বলাও, কেনেকে কি করো সকলোখিনি দেখাই দেখিম বলক। চাকি রেডি করেছো আর চাকিখিনি অলরেডি কালার করা হয়, এখিনি আপনার দেখাবলে নহল আর ভিডিও করবলে। আর এইখিন হচ্ছে একদম ধুনিয়াকে অনলাইনত আনিছিলে এখেতে, এখিনি অনলাইনের হয়। এটা ধুনিয়াকে আমি লগাই দিমগে বলক বাহিরত। ডেকোরেশনটা কেনকা লাগিছে জানাব, দুয়ারমুখতে একটা ধুনিয়া ডেকোরেশন করেছো যেহেতু অকান কষ্ট হল আর এবার মানে সময় নাপালো, যাবার ধুনিয়া করেছিল। এফালে আমার ঘর দেখাইছো চাওক, এফালে কলপুলি দুটা রুই দিছো আর উপর ধুনিয়াকে চাকি জ্বলাই দিছো, এয়া দেখিছেনে। আর কলপুলি রুয়াটো একটা নিয়মরে কথা, গতিকে যতপা বিচারি মেলি কলপুলি দুটা রুইছো। আর এফালে চাকি জ্বলাই দিছো, আর এফালে অকনমান রঙ্গোলি বনাইছো, আর গোটে ডেকোরেশনটা ভালকে দেখাই দিও বলক। এয়া চাওক বারান্দাত এনেকে লাইট দি দিছো ধুনিয়াকে। আর এফালে এই ডেকোরেশন কমপ্লিটলি মই কৰিছিলো, মই এবার একদম সিম্পলকে কৰি থৈ দিলো ডেকোরেশনটো। এয়া কেনকা লাগিছে জনাব। এয়া চাওক এফালে চাকি জ্বলাই দিছো ধুনিয়াকে, আর এফালে ফুল থৈ দিছো, এয়া ধুনিয়াকে এখন সজাই দিছো। আর এফালে বেটিয়ে রঙ্গোলি বনালে কমেন্ট কৰিবচোন, তাই অকলে একদম কষ্ট কৰি বনাইছে, গতিকে কেনকা লাগিছে জনাব। এয়া দেখিছে এয়া মোৰ দিৱালী ডেকোরেশন, ইমানখিনি আছিলে। ইনডোর ডেকোরেশন করা নাই, কাইলে যদি পাৰো অকণমান কৰিম বুলি ভাবিছো, আজি টাইম নাপালো সেইকাৰণে। কেনেকুৱা লাগিছে এতিয়া একদম, কিবা ৰাতিলৈকে ফুটাই থাকিব জ্বলাই থাকিব তাই জানে আৰু, সেয়াৰ পৰা ষ্টাৰ্ট হৈ গৈছে। ইয়ে ইয়ে হেপি দিৱালী। আমাৰ ই চাই কেনেকুৱা ভয় কৰে, কেলে ইমান ভয় কৰা, ঘৰলৈ যাওঁ ঘৰলৈ যাওঁ অকল বেছি কেনেকে যাম এতিয়া। আমাৰ কেমেৰামেনৰ পৰা ফিফি লগোৱাত ব্যস্ত হৈ আছে, টকা জ্বলোৱাৰ উপায় এইবিলাক বস্তু। আৰু কাইলৈ আনিব আছে নেকি আৰু
একদম পুরা বাপেকে জিয়েকে দুজনীয়ে লাগি গেছে দুটায় এতিয়া ভাত পানী খায় ও মাই গড উইসেটো ভাল নহয় দেই নাযাবা তো আজি সেকেন্ড দিনাখনি এতিয়া চাকি ৰেডি কৰি লৈছো এতিয়া গৈ পিনে আগফালে গেটত দি দিওঁগৈ যিহেতু কলগছ বুলি উঠোৱাই আছে তো সেকেন্ড দিনাখনি আজি কি কি ডেকৰেশ্যন কৰিছোঁ সকলোখিনি দেখাই দিম বলক দেৱালী বজাৰ বেয়া ভাগ্য লাইটখিনিতো একেটা ষ্টাইলতে আছে কিন্তু সেইটো ৰংগুলি কালি বেটিয়াই কৰিলে তাত ধুনীয়াকৈ ডেকৰেশ্যন কৰিলোঁ যিহেতু পকাত কৰি দিয়া হ'ল অকণমান নিয়ৰ পৰি হেৰি হৈ গৈছে তো আজি বনাইছে তাই এইটো এয়া চাওক এয়া অকণমান দেখাই দিছোঁ ধুনীয়া আমাৰ হনুৱে বনাইছা এইটো ৰংগুলি আমাৰ বেটিয়ে বনাইছে আৰু এইখন আজি মই বেলেগ কৰি দিলোঁ যিহেতু মই আৰু টেপ আছিলে ইয়াতে এইখিনি বৰ দিগদাৰ হয় তথাপিতো এনেকৈ কৰি দিছোঁ সজাই দিছোঁ অকণমান এফালে লাইট চেটা লগাই দিছোঁ এয়া চাওক আৰু ভিতৰতো লাইট লগাই দিছোঁ এয়া গোটেইখিনি মই এনেকৈ অকণ ধুনীয়াকৈ দেখাই দিছোঁ তো এয়া চাওক ফটো দুকপিমান মাৰি লওঁ আৰু মোক কেনেকুৱা লাগিছে ইয়াৰিংছ যে পিন্ধিছোঁ বাকী একো কৰা নাই খালি অলপ ধুনীয়া হৈছিলোঁ বাট আজি এনেকৈ কৰি আছোঁ এয়া চাওক আৰু দুকপিমান ফটো মাৰি লওঁচোন বোলো ষ্টাৰ্ট হৈছে আজি ছেকেণ্ড ডে ঘৰৰ ওচৰতে লটাৰী ৱাও কোনে পালে এয়া চাওক হা মোক ল'বলৈ ইমান দেৱালী উপলক্ষে নাট্য পৰীক্ষা কাপোৰ বুলি কাবাৰ খাবলৈ মন গৈছে ঠাণ্ডা আহিছে একদম লৈ যাব পাৰে 20 টকাত বঢ়িয়া আৰু দিয়া এ বা এ মজা গুলি গুলি